বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন, সে ট্যাবলেট খাওয়া কি ইসলামে জায়েজ আছে? বাচ্চা বড় করার জন্য, বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য যদি ডিম্বাণু বড় করার কোনো ট্যাবলেট দিয়ে থাকে, এটাতে এটার ধরনটা কি, এটার প্রকৃতি যদি ব্যাপারটা এরকম হয় যে আল্লাহ সৃষ্টিতে কোনো ব্যাপক পরিবর্তনের ব্যাপার থাকে, তাহলে ভিন্ন কথা। আর যদি জাস্ট কনসিভ করার জন্য এটা একটা ট্রিটমেন্টের অংশ এবং এখানে যা বাচ্চা যা হওয়ার তাই হয়েছে, এখানে কোনো আপনার বিশেষ কোনো পরিবর্তন বা ওইরকম আকৃতির যে তাবদিল বা চেঞ্জিং সেরকম কিছু হয়নি, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, কেনিয়ার একজন পাদ্রি তার অনুসারীদেরকে বলেছেন জঙ্গলের মধ্যে দীর্ঘদিন অনাহারে থেকে অপেক্ষা করলে যিশুর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে, এতে অসংখ্য মানুষ উদ্বুদ্ধ হয়ে জঙ্গলে যায় এবং অনাহারে থাকে, এই ঘটনায় 400+ মানুষের মৃত্যু হয়েছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, এই বিষয়টি আমারও নজরে পড়েছে মিডিয়ার মারফত। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিসসালামকে কিয়ামতের আগে দুনিয়াতে আনয়ন করবেন, সেটি অলৌকিকভাবে, এবং তার আগে তার আসার আর কোনো সুযোগ নেই। অতএব কেনিয়াতে, আফ্রিকার কোনো এলাকা বা পৃথিবীর কোনো জায়গায় কোনো সময়ে ঈসা আলাইহিসসালামের আগমনের কোনো আপনার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। অতএব এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য, এবং এই ভুল তথ্য দিয়ে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে বা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। ধর্মের নামে, মানে ধর্ম যা বলে না সেরকম কোনো কাজ করা, সেটা সন্দেহাতীতভাবে মানুষকে ধর্মের বাস্তবতা থেকে দূরে সরাবে এবং ধর্মের অনুসরণ থেকে মানুষকে দূরে সরাবে, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। স্বয়ং আপনার ইঞ্জিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিসসালামের এরকম কোনো আগমনের কথাও কিন্তু বলেনি। অতএব সন্দেহাতীতভাবে এটি একটি মিথ্যা প্রতিশ্রুতি, যা দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে বা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই গর্হিত কাজ থেকে তাকে নিবৃত্ত করা উচিত, এবং আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা ওহির মাধ্যমে যদি প্রমাণিত না হয়, তাহলে সেটা কোনো ধর্মযাজকের বা কোনো ধর্মের ধর্মবেত্তার কোনো কথায় আমরা সেটা অনুসরণ করে নিজের দুনিয়া আখেরাতকে বরবাদ করব না। এটা সব ধর্মের মানুষের জন্যই, কিন্তু বিশেষ করে আসমানি যে ধর্মগুলো যারা অনুসরণ করছেন তাদের সকলের জন্য প্রযোজ্য। যদিও ইহুদি খ্রিস্টানদের ধর্ম এখন আর ভ্যালিড নয়, তাদের প্রত্যেককে ইসলাম গ্রহণ করতে হবে এবং তারা ওই ধর্মগ্রন্থ মেনে চললেও তারা কাফির হিসাবে গণ্য হবে এবং জাহান্নামে তাদেরকে যেতে হবে, কিন্তু আমরা মৌলিকভাবে কথাটা বলে রাখলাম। তবে এই কথাটা মূলত উদ্দেশ্য আমাদের মুসলমানদেরকেই। সিজারে আমার দুটো বাচ্চা হয়েছে, দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরে রক্ত উৎপাদন কমে যায়, এখন আমি গর্ভবতী, রক্তের উৎপাদন কম থাকায় প্রতি 2 মাস পর পর আমাকে রক্ত নিতে হয়, এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না, এমত অবস্থা জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে কিনা? দেখুন, আপনার দ্বিতীয় বাচ্চা জন্মের সময় যেহেতু শরীরে রক্ত উৎপাদন কমে গেছে এবং আপনি রক্ত উৎপাদন কম থাকায় আপনাকে 2 মাস পর রক্ত নিতে হয়, তার মানে এরকম বাচ্চা আপনি পরবর্তীতে নিলে যদি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় যা আপনার জন্য কষ্টকর, তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে না কোনো অবস্থাতেই, কারণ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কোনো পরিকল্পনা করলেন যে সব সন্তানই আপনার মারা গেল, আবার সন্তান নেওয়ার প্রয়োজন হলো, তখন আপনি কী করবেন? অন্তত অপশনটা তো খোলা থাকলো। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য আজকাল 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য এরকম লং টার্মের বিভিন্ন ওয়ে আছে যে ওইগুলোর মাধ্যমে আমরা জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, সেগুলো আপনি করবেন।